আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই চ্যানেল। আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন। একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আজকের এই ভিডিওটি আমি পাবলিশ করছি। বিষয়টি হচ্ছে বেসরকারি স্কুল এবার কীভাবে ভর্তি নিবে, অর্থাৎ বেসরকারি স্কুল এবার ছাত্রছাত্রীদের কীভাবে ভর্তি করাবে, অনলাইনে লটারির মাধ্যমে নাকি আগে যেরকম ফর্ম ছেড়ে তারা ভর্তি করাতো। তা নিয়ে সরকার একটা দিক নির্দেশনা প্রকাশ করছে। শিক্ষা মন্ত্রণালয়ের যে নির্দেশনা আছে, যে নোটিশটা আছে, সেটা আজকে আপনি আপনাদের আমি দেখাবো। তার আগে আমি আমার চ্যানেলে এ ধরনের বিভিন্ন ইউজফুল এবং ইনফরমেটিভ ভিডিও পাবলিশ করে থাকি। তাই আপনি যদি আমার এই চ্যানেলের নতুন দর্শক হয়ে থাকেন, তাহলে এখনই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিন এবং পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে অলে ক্লিক করে দিন। আর আপনি যদি অলরেডি সাবস্ক্রাইব করে থাকেন, তাহলে আপনাকে অসংখ্য ধন্যবাদ। তো চলুন ভিডিওটি আমরা শুরু করি। বেসরকারি স্কুলে ভর্তির জন্য গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার, মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর বাংলাদেশ, ঢাকা থেকে একটি নোটিশ প্রকাশ হয়েছে 21 তারিখ 12ই ডিসেম্বর, ডিসেম্বরের 21 তারিখে। সেই নোটিশে কি বলা হয়েছে দেখুন। বিষয় হচ্ছে বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানে 2021 শিক্ষাবর্ষে লটারির মাধ্যমে শিক্ষার্থী নির্বাচন সংক্রান্ত, অর্থাৎ 2021 শিক্ষাবর্ষে লটারির মাধ্যমে শিক্ষার্থীদের নির্বাচন করা হবে, সেই তা নিয়ে এই নোটিশটি পাবলিশ করা হয়েছে। এরপর সূত্র দেওয়া আছে দুটো, এবং এখান থেকে আমি ভিডিওটি ছোট করার জন্য সরাসরি মূল কথায় চলে যাচ্ছি। যে সূত্রোক্ত 1 নং স্মারকের আলোকে শুধুমাত্র 2021 শিক্ষাবর্ষে বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানে প্রথম শ্রেণী হতে নবম শ্রেণী পর্যন্ত অনলাইন লটারির মাধ্যমে শিক্ষার্থী নির্বাচনের সিদ্ধান্ত গৃহীত হয়েছে। উক্ত সিদ্ধান্ত বাস্তবায়নে মাউসি অধিদপ্তরের সূত্রোক্ত 2 নং স্মারকে একটি নির্দেশনা জারি করা হয়েছে। জারিকৃত নির্দেশনার 1 নং ক্রমিকে বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানে 2021 শিক্ষাবর্ষে লটারির মাধ্যমে শিক্ষার্থী নির্বাচনের ক্ষেত্রে লটারির তারিখ নির্ধারণ পূর্বক ভর্তি তদারকি ও পরীক্ষণ কমিটিকে অবহিত করার বিষয়টি উল্লেখ রয়েছে। এরপর বলা হয়েছে, লক্ষ্য করা যাচ্ছে যে ঢাকা মহানগরীর কোনো কোনো শিক্ষা প্রতিষ্ঠান 2021 শিক্ষাবর্ষে লটারির মাধ্যমে শিক্ষার্থী নির্বাচন প্রক্রিয়ার ক্ষেত্রে পূর্বের জারিকৃত নির্দেশনা অনুসরণ করছে না, যা অনভিপ্রেত। তাহলে এখান থেকে আমরা যা বুঝতে পারলাম যে লটারির মাধ্যমেই ভর্তি করতে হবে, এবং ঢাকা মহানগরীর কোনো কোনো বিদ্যালয় এবং ঢাকা মহানগরী সহ দেশের বিভিন্ন মহানগরীর বিদ্যালয়গুলো আপনার লটারির মাধ্যমে ভর্তি না করে তারা ওই আগের মতো ভর্তি করার প্রক্রিয়া হাতে নিয়েছে। আমি সেটা জানি, বেশ কিছু বিদ্যালয় সেটা করছে। তো সেটা করা যাবে না, সরকার সরাসরি বলে দিয়েছে যে লটারির মাধ্যমেই নিতে হবে। এরপরে দেখুন, এমত অবস্থায় ঢাকা মহানগরীর বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানে 2021 শিক্ষাবর্ষে লটারির মাধ্যমে শিক্ষার্থী নির্বাচন প্রক্রিয়া অনুষ্ঠানের পূর্বে লটারির তারিখ নির্ধারণ পূর্বক ভর্তি তদারকি ও পরীক্ষণ কমিটিকে অবহিত করে প্রতিনিধির উপস্থিতি নিশ্চিতকরণের জন্য নির্দেশক্রমে অনুরোধ করা হলো। অর্থাৎ যারা লটারি করবে না বলে সিদ্ধান্ত নিয়েছিল, সেই সমস্ত স্কুলকেও এই লটারির প্রক্রিয়া অনুসরণ করার জন্য অনুরোধ করা হয়েছে। এবং এই অনুরোধ করেছেন প্রফেসর মোহাম্মদ বেলাল হোসাইন, পরিচালক মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর ঢাকা। বেলাল স্যার এটা করেছেন, তো আশা করি বুঝতে পেরেছেন। তবে হ্যাঁ, এখানে একটা প্রশ্ন আপনাদের সবার মনে এসেছে, সেটা হচ্ছে যে এই লটারির তারিখ তো আমরা নির্ধারণ হবে বুঝলাম, কিন্তু লটারির জন্য যে অনলাইন আবেদন সেটা তো সরকারি স্কুলে শুরু হয়েছে, বেসরকারি স্কুলেও কি শুরু হয়েছে? না, আসলে বেসরকারি স্কুলে এখন পর্যন্ত অনলাইন আবেদন শুরু হয় নাই। যখন শুরু হবে তখনই আমি এই নিয়ে ভিডিও দিব। আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখলে সেই ভিডিও আপনি পাবেন, আর সাবস্ক্রাইব না করলে সেটা হয়তো আপনি পাবেন না। সেজন্য আমি আবারও বলবো, আপনি আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখুন, কারণ যখনই এই আবেদন শুরু হবে তখনই আমি সেটা নিয়ে একটি ভিডিও দিব। আর সরকারি স্কুলের আবেদন নিয়ে আমি অলরেডি ভিডিও দিয়েছি, সেই ভিডিওটা আমার ডিসক্রিপশন থেকে আপনি দেখে নেবেন। আর এছাড়াও কোনো প্রশ্ন থাকলে আমাকে জিজ্ঞেস করবেন, কমেন্ট করবেন, আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন। তো আজকে এই পর্যন্তই, আগামী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ।